calculation of CFSE. Calculation of CFSE. Crystal field stabilization energy. আমি কেনেকৈ উলিয়াম? So crystal field stabilization energy উলিয়াবৰ কাৰণে মই তোমালোকক এটা important formula দি দিম কেনেকৈ derive কৰি কম তাৰ আগত এটা বস্তু চাই লোৱা ধৰি ললো এইকেইটা আমাৰ d orbital কেইটা octahedral field ত তাৰ splitting হ'ল এই octahedral field ত তাৰ splitting হ'ল ঠিক আছে So octahedral field ত যেতিয়া splitting হ'ল আমি দুটা level পালোঁ EG আৰু T2G ঠিক আছে এইটো যদি আমাৰ মেইন এনাৰ্জি লেভেল বুলি ধৰিলোঁ বেৰি চেণ্টাৰ বুলি কয় এইটো একচুৱেলি ইয়াৰ এনাৰ্জিটো এইটোহে আছিলে চ' এই যিটো টি টু জি লেভেল এই টি টু জি লেভেলটোৰ এনাৰ্জিটো কমি যোৱা নাইনে কমি গ'ল তললৈ আহিলে মানে এই এই এনাৰ্জি গেপ এনাৰ্জিটোৰ পৰা তাৰ এনাৰ্জিটো তললৈ নামিলে তাৰমানে সি এনাৰ্জি লছ কৰিলে চ' লছ কৰাৰ কাৰণে মই মাইনাছ দিলোঁ ঠিক আছে কিমান কমিলে এইটো 0.4 কমিলে কিমান কমিলে 0.4 ডেল অক্টাহাইড্ৰেল কমিলে ঠিক তেনেকৈ এইটো এনাৰ্জি চোৱাচোন এইটো ওপৰলৈ গ'লনে মানে তাৰ এনাৰ্জিটো বাঢ়িলে কিমান বাঢ়িলে সি এনাৰ্জি গেইন কৰিলে সেইকাৰণে প্লাছ দিলোঁ কিমান বাঢ়িলে 0.6 ডেল অক্টাহাইড্ৰেল বাঢ়িলে এইটোকে তুমি ডি কিউটো ক'ব পাৰা এইটোক 6DQ বুলি কয় একো নাই 10ৰে মাল্টিপ্লাই কৰিলে হৈ গ'ল এইটোক 4DQ বুলি কয় চ' এই দুইটা যোগ কৰিলে আমি কিমান পাম 1 পাম তাৰমানে এই গেপটো আমি কি বুলি কওঁ ডেল অক্টাহাইড্ৰেল বুলি কওঁ এই দুটা যোগ কৰিলে আমি কিমান পাম 10 পাম তাৰমানে এই গেপটো আমি কি বুলি কওঁ 10DQ বুলি কওঁ তুমি যিহতে এক্সপ্ৰেছ কৰা তুমি ডেল অক্টাহাইড্ৰেলত এক্সপ্ৰেছ কৰিলেও কৰা ডি কিউত এক্সপ্ৰেছ কৰিলেও কৰা ডেল অক্টাহাইড্ৰেলত উলিয়াই 10ৰে মাল্টিপ্লাই কৰি দিয়া ডি কিউ হৈ যাব চ' আমি ডেল অক্টাহাইড্ৰেলতে কেলকুলেশ্যনছখিনি কৰিম ঠিক আছে চ' আমি এটা কথা গম পালোঁ যে টি টু জি লেভেলটো মাইনাছ 0.4 ডেল অক্টাহাইড্ৰেল তললৈ নামি যায় তাৰমানে এনাৰ্জি তাৰ লছ হয় আৰু ই জি লেভেলটোৰ এনাৰ্জি গেইন হয় কিমান 0.6 ডেল অক্টাহাইড্ৰেল এতিয়া শুনিবা লেট আছ কনচিডাৰ এ ডি পি প্লাছ কিউ আয়ন ধৰি ল'লোঁ আমি ডি পি প্লাছ কিউ আয়ন এটা কনচিডাৰ কৰিলোঁ ডি পি প্লাছ কিউ আয়ন আমি ডি পি প্লাছ কিউ আয়ন এটা ধৰিলোঁ ন হোৱাট ইজ ডি পি প্লাছ কিউ ডি পি প্লাছ কিউ মানে কি পি মানে হৈছে নাম্বাৰ অফ ইলেক্ট্ৰনছ ইন টি টু জি লেভেল নাম্বাৰ অফ ইলেক্ট্ৰনছ ইন টি টু জি লেভেল আৰু কিউ মানে হৈছে নাম্বাৰ অফ ইলেক্ট্ৰনছ ইন ই জি লেভেল চ' এইটো আমি ধৰি ল'লোঁ পি মানে হৈছে নাম্বাৰ অফ ইলেক্ট্ৰনছ ইন টি টু জি লেভেল আৰু কিউ মানে হৈছে নাম্বাৰ অফ ইলেক্ট্ৰনছ ইন ই জি লেভেল মানে কি ধৰি ল'লোঁ মোৰ হাতত ডি ফাইভ ছিষ্টেম এটা আছে 1, 2, 3, 4, 5 আৰু ইলেক্ট্ৰনছখিনি এনেকৈ আছে ইলেক্ট্ৰনকেইটা ছাপ'জ এনেকৈ আছে ইয়াত টি টু জি লেভেলত কেইটা ইলেক্ট্ৰন আছে 1, 2, 3, 3টা চ' পি যুগলো কিমান 3 চ' এই পিটোৱে বুজাইছে টি টু জি লেভেলত কিমানটা ইলেক্ট্ৰন আছে ত' কিউ তেতিয়াহ'লে কিমান হ'ব 2 হ'ব ই জি লেভেলত কেইটা ইলেক্ট্ৰন আছে 2টা চ' পি আৰু কিউ এই পি আৰু কিউ বুজি পালা তেতিয়াহ'লে আমি কি লিখিব পাৰোঁ ডি পি কিমান 3 কিউ কিমান 2 চ' দিছ ইজ এ ডি ফাইভ ছিষ্টেম ডি ফাইভ ছিষ্টেম চ' ডি ফাইভ ছিষ্টেমটো তেতিয়াহ'লে পাই গ'লোঁ 3+2 তাৰমানে পি প্লাছ কিউ বুজি পাবা এতিয়া পি প্লাছ কিউ কি বস্তু চ' আমি ডি পি প্লাছ কিউ জনাৰ পিছত এতিয়া মই চি এফ এছিলৈ যাম আকৌ এবাৰ কি লৈছোঁ ধৰি ল'লোঁ এইকেইটা আমাৰ কাৰণে 5টা ডি অৰবিটেল এইটো হৈছে ই জি লেভেল এইটো হৈছে টি টু জি লেভেল ইয়াৰ ইলেক্ট্ৰনছখিনি মই পি বুলি কৈছোঁ ইয়াৰ ইলেক্ট্ৰনছখিনি মই কিউ বুলি কৈছোঁ চ' এইটো আমাৰ কাৰণে ডি পি প্লাছ কিউ এতিয়া চাবা ইয়াৰ পৰা ইয়ালৈ এনাৰ্জি বাঢ়ে কিমান বাঢ়ে প্লাছ 0.6 ডেল অক্টাহাইড্ৰেল ইয়াৰ পৰা ইয়ালৈ এনাৰ্জি কমে কিমান কমে মাইনাছ 0.4
ডেল অক্টাহেডেল তো মই লিখিব পাৰোঁনে লস অফ এনার্জি ডিউ টু পি ইলেকট্রনস ইজ ইকুয়াল টু মাইনাস 0.4 ইন্টু পি ডেল অক্টাহেডেল এটা ইলেকট্রন যদি থাকে সি কিমান এনার্জি লস করে 0.4 মাইনাস 0.4 তেতিয়াহ'লে মই যদি পিটা ইলেকট্রন লওঁ নাম্বাৰ অফ যিটো যি ইলেকট্রনছ কিমান বুলি ধৰিছোঁ পি বুলি ধৰিছোঁ চ' পি ইলেকট্রনছৰ কাৰণে কিমান হ'ব এটা ইলেকট্রনৰ কাৰণে 0.4 পি ইলেকট্রনছৰ কাৰণে ইনটু পি ঠিক আছে ঠিক তেনেকৈ মই যদি লিখোঁ গেইন ইন এনাৰ্জি ডিউ টু কিউ ইলেকট্রনছ চ' কিউ ইলেকট্রনছে কিমান এনাৰ্জি গেইন কৰে প্লাছ 0.6 ইনটু কিউ ডেল অক্টাহেডেল তেতিয়াহ'লে নেট চেঞ্জ ইন এনাৰ্জি চ' নেট চেঞ্জ কিমান হ'ব নেট চেঞ্জ ইন এনাৰ্জি এইটোকে আমি চি এফ এচি বুলি কওঁ অৰ ডেল অক্টাহেডেল বুলি কওঁ অক্টাহেডেল কেছত সেইটো কিমান হ'ব দুইটা যোগ কৰি দিওঁ মাইনাছ 0.4 পি প্লাছ 0.6 কিউ ডেল অক্টাহেডেল চ' আমি চি এফ এচি কিমান পালোঁ তেতিয়াহ'লে চি এফ এচি কিমান পালোঁ মাইনাছ 0.4 পি প্লাছ 0.6 কিউ ডেল অক্টাহেডেল এইটো হৈছে পি ইলেকট্ৰনছৰ কাৰণে এনাৰ্জি লছ আৰু এইটো হৈছে কিউ ইলেকট্ৰনছৰ কাৰণে এনাৰ্জি গেইন দুইটা যোগ কৰি দিলোঁ টোটেলটো পালোঁ ইয়াৰ লগতে আৰু এটা টাৰ্ম ইউজ কৰিম ডেট ইজ এম পি ইয়াত এই এমটোৱে বুজাইছে নাম্বাৰ অফ পেয়াৰ্ড ইলেকট্ৰনছ আৰু পিটো এইটো কেপিটেল পি ইটো পি স্মল পি আছিলে চ' এইটো হৈছে পেয়াৰিং এনাৰ্জি চ' আমি চি এফ এচ চিৰ ফৰ্মুলা পালোঁ এইটো চ' এই ফৰ্মুলাটো ইউজ কৰি পেলাই মই চি এফ এচ চি কেলকুলেট কৰি দেখুৱাম ঠিক আছে ফৰ্মুলাটো মই ওপৰত লিখি লওঁ চ' চি এফ এচ চিৰ ফৰ্মুলাটো আমি ওপৰত লিখি লওঁ চি এফ এচ ই ইজ ইকুৱেল টু মাইনাছ 0.4 পি প্লাছ 0.6 কিউ ডেল অক্টাহেডেল প্লাছ এম পি চ' এইটো হ'ল আমাৰ কাৰণে চি এফ এচ চিৰ ফৰ্মুলা এতিয়া মই এটা এটাকৈ তোমালোকক কৰি দেখুৱাম তোমালোকে মোৰ লগত কৰি যাবা চে ফাৰ্ষ্ট ডি ওৱান কেছ ডি ওৱান ছিষ্টেমৰ কাৰণে ধৰি ল'লোঁ আমাৰ কাৰণে ডি অৰবিটেলৰ স্প্লিটিংটো এইটো এইটো টি টু জি এইটো ইজি ইলেক্ট্ৰন কেইটা আছে এটা ডি ওৱান কেছ ইলেক্ট্ৰন এটা চ' এই ইলেক্ট্ৰনটো ডেফিনেটলি টি টু জিলৈ আহিব চ' ইলেক্ট্ৰনটো যদি টি টু জিলৈ আহে পি ইজুৱেল কিমান ওৱান কিউ কিমান নাই ইলেক্ট্ৰন চ' কিউ ইজুৱেল টু জিৰ' তেতিয়াহ'লে চি এফ এছ ই ইজুৱেল টু মাইনাছ 0.4 পিৰ ঠাইত কিমান লিখিম ওৱান প্লাছ 0.6 কিউ ঠাইত কিমান লিখিম জিৰ' কিউ ইজুৱেল জিৰ' ডেল অক্টাহেডেল প্লাছ এম ইজুৱেল এম মানে নাম্বাৰ অফ পেয়াৰ ইলেক্ট্ৰনছ পেয়াৰ ইলেক্ট্ৰন ইয়াত পেয়াৰ ইলেক্ট্ৰন নাই এটা ইলেক্ট্ৰন আছে পেয়াৰ ইলেক্ট্ৰনৰ কথাই নাহে চ' এম ইজুৱেল কিমান জিৰ' ইনটু পি চ' আমি টোটেল কিমান পালোঁ মাইনাছ 0.4 ডেল অক্টাহেডেল চ' চি এফ এচ চি ফৰ ডি ওৱান ছিষ্টেম ইজ মাইনাছ 0.4 ডেল অক্টাহেডেল নেক্সট টু কাৰণে কৰোঁ দুটা ইলেক্ট্ৰন দি দিলোঁ ইয়াত দুটা ইলেক্ট্ৰন দি দিলোঁ পি কিমান হৈ গ'ল টু হৈ গ'ল তেতিয়াহ'লে এইটো কিমান লিখিম টু লিখিম তেতিয়াহ'লে এইটো কিমান হ'ব 0.8 হ'ব তেনে চিম্পল থ্ৰী কাৰণে লিখিম ইয়াত দি দিলোঁ ইলেক্ট্ৰন টি টু জিত হৈ গ'ল ইলেক্ট্ৰনটো তো এইটো কিমান লিখিম 0.3 এইটো কিমান হ'ব 1.2 ডেল অক্টাহেডেল তেনে চিম্পল নেক্সট আহিলে ডি ফ'ৰ ডি ফ'ৰত দুটা কেছ আহিব চ' ডি ফ'ৰত দুটা কেছ আহিব
এটা হৈছে ডি ফোর হাই স্পিন। সো ডি ফোর হাই স্পিনের কারণে ধরে ললো আমার কারণে স্প্লিটিং প্যাটার্নটা এই টি টু জি ই জি এইকটা ডি অরবিটাল কটা ওয়ান টু থ্রি ফোর ডি ফোর সিস্টেম। যেহেতু এই হাই স্পিন মানে আনপেয়ার ইলেকট্রন বেশিকে থাকবে, তো হলে এটা দুটা তিনটা চারিটা আনপেয়ার ইলেকট্রন বেশিকে আছে, ফোর আনপেয়ার ইলেকট্রনস। তেতিয়াহলে মই সি এফ এ সি কি পাম মাইনাস জিরো পয়েন্ট ফোর, পি কি থ্রি, কিউ কি ওয়ান, তো হলে পি থার্ড লিখল থ্রি প্লাস জিরো পয়েন্ট সিক্স, কিউ থার্ড কি ওয়ান, ডেল অক্টাহাইড ডেল প্লাস এম ইয়াতো জিরো ইন্টু পি, তেতিয়াহলে আমি কি পালো মাইনাস জিরো পয়েন্ট সিক্স ডেল অক্টাহাইড ডেল, এই ওয়ান পয়েন্ট টু, এই মাইনাস পয়েন্ট সিক্স আহিব, তো আমি রিজাল্ট কি পালো মাইনাস জিরো পয়েন্ট সিক্স ডেল অক্টাহাইড ডেল। নেক্সট আহিলে লো স্পিনের কারণে, লো স্পিনের কারণে একো করবেন লাগে, এই ইলেকট্রনটো তুমি ইয়াত দি দিয়া, তেতিয়াহলে পি কি এবার ফোর হয়ে গেল, কিউ কি জিরো, এইবুলি এম আহিব, ইয়াত এটা আনপেয়ার ইলেকট্রন আহি গেল, পেয়ার ইলেকট্রন আহি গেল। সো পেয়ার ইলেকট্রন এটা আহি যাওয়ার কারণে ওয়ান দিলো, এম ইজ ইকুয়াল ওয়ান, তেতিয়াহলে পি জায়গাত কিমান লিখিম ফোর, কিউ ঠাইত কিমান লিখিম জিরো, আর এমর ঠাইত কিমান লিখিম ওয়ান, তেতিয়াহলে আমি রিজাল্ট কি পাম মাইনাস ওয়ান পয়েন্ট সিক্স ডেল অক্টাহাইড ডেল প্লাস পি। সো এইটো পালো, পিটো আহিলে পি পেয়ারিং এনার্জিটো তোমাক দিয়া থাকলে তাত ভ্যালু পুট করা, পেয়ারিং এনার্জি দিয়া নাই, গতিকে পি বুলি লিখে রাখিছো। নেক্সট আহিলে সে ডি ফাইভ সিস্টেম, সো ডি ফাইভ লো স্পিনে স্টার্ট করো, ডি ফাইভ লো স্পিন মানে এইটো, তেতিয়াহলে পি কি ফাইভ, কিউ জিরো, এম কি টু আহিলে জিরো পয়েন্ট ফোর ইন্টু ফাইভ, কিউ জিরো টু পাতিলো এমর জায়গাত, তেতিয়াহলে কি পালো মাইনাস টু ডেল অক্টাহাইড ডেল প্লাস টু পি। নেক্সট আহিলে ডি ফাইভ হাই স্পিন, হাই স্পিন মানে এই হাই স্পিন, হাই স্পিন হওয়ার লগে লগে কি হল, পি ইজ ইকুয়াল টু থ্রি, কিউ ইজ ইকুয়াল টু টু, এম ইজ ইকুয়াল টু জিরো, এম মানে পেয়ার ইলেকট্রন নাই, সো এম জিরো, কিউ মানে দুটা ইলেকট্রন, কিউ ইজ ইকুয়াল টু টু, পি মানে তিনটা ইলেকট্রন থ্রি, তেতিয়াহলে আমি এই ভ্যালু পুট করো ফাইভর জায়গা কিমান আহিলে থ্রি, ইয়াত কিমান আহিলে টু, এইটোত কিমান আহিলে জিরো, সো আমি কিমান পালো রিজাল্ট মাইনাস জিরো পয়েন্ট ফোর ইন্টু থ্রি ওয়ান পয়েন্ট টু, সিক্স ইন্টু টু ওয়ান পয়েন্ট টু, সো আমি রিজাল্ট কিমান পালো জিরো পালো। সো ডি ফাইভ হাই স্পিনের কারণে সি এফ এসি ভ্যালু ইউজ হওয়াত জিরো। সো তোমালে ডি সিক্সর পর ডি টেনলকে নিজে করবা, মই এখন স্লাইডত আনসারখিনি দি দিম, তার মিলাই চাবা। আর নেক্সট মই ইয়ার পিছত পিছর ভিডিওবর এল এস কাপলিং, আর এস কাপলিং, মাইক্রো স্টেজ সিলেকশন রুলস, লেপর্ড সিলেকশন রুলস, প্রিন্স সিলেকশন রুলস, এই কথাখিনি কম। সো তোমালে এইখানে বস্তু ভালদরে প্র্যাকটিস করবা, ঠিক আছে, আর এইখানে তোমালে বুঝাত সহায় হব বলে মানে আশা করো, ঠিক আছে, থ্যাংক ইউ।